নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গ্রিন সামিটে যোগ দিতে শিলচরে উপস্থিত কেন্দ্রীয় গণমন্ত্রণ প্রতিমন্ত্রী, আত্মনির্ভর দেশ গড়ার বার্তা। মূল্যবৃদ্ধি, রাজ্য জুড়ে কংগ্রেসের জনজাগরণ অভিযান শিলচরেও পালিত। উত্তর করিমগঞ্জ থেকে উদ্ধার হিংস্র প্রজাতির পশু, আতঙ্কে দিন যাপন স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ষষ্ঠ উত্তর পূর্ব গ্রিন সামিট বিগত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই গ্রিন সামিট অনুষ্ঠানটি এবার শিলচর এনআইটিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানের অন্তিম দিনে খাদ্য নিগমের আজাদী কা অমৃত মহোৎসব ও খাদ্য প্রতিষ্ঠিত সপ্তাহ অনুষ্ঠানে যোগ দিতে শিলচর উপস্থিত হন কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও গণবন্টন প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এদিন স্থানীয় বঙ্গভবনে আয়োজিত আজাদী কা অমৃত মহোৎসবে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, দেশের কোনো লোকেই যেন অনাহারে না থাকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার। চলতি মাস অবধি বিনামূল্যে চলবে রেশন ব্যবস্থা, পূর্বের নিয়মানুসারে চলবে না খাদ্য নিগম বিভাগ বলে জানান তিনি। তিনি আরও যোগ করে বলেন, বরাকে ইতিমধ্যে মোট 2.35 মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষি ব্যবস্থার উন্নয়নে জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা, জিরো করাপশন, কৃষকদের অনলাইন রেজিস্ট্রেশন এবং এক দেশ এক রেশন কার্ড আদি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য ব্যক্ত করেন। এদিন উপস্থিত সকলের প্রতি আত্মনির্ভর ভারত সহ আত্মনির্ভর অসম গড়ার আহ্বান জানান তিনি। और सबका प्रयास, हम सब लोगों ने संघी व्यवस्था को, मुझे याद है उस समय जब असम के अंदर पहला केस तालचक में मिला था, मैं दो बजे रात में और असम के और मैं अपने कार्यालय में मैं चिंतित हो गया, क्या होगा असम के अंदर, उसमें चुनाव की बात, और मुझे लगा कि भाई कहीं ऐसे बात हुई और एक मृत्यु भी हो गया। तो निश्चित रूप से हमारी सरकार ने संघी व्यवस्था के अंदर, चाहे वो विपक्ष के साथी हो या सत्ता पक्ष के, हम लोगों ने कभी भी किसी से दूर भाव नहीं रखा और सभी मुख्यमंत्रीगण से हमारे प्रधानमंत्री जी ने एक बार नहीं अनेकों बार उनको साथ लेकर के, उनसे मतलब लेकर के, उनसे विचार लेकर के और कोविड की इस वैश्विक महामारी में इसको दूर करने में दुनिया में एक बड़ी पहल, मुझे लगता है कि हिंदुस्तान विश्व में एक ऐसा देश जिसके पास बहुत सारे इंफ्रास्ट्रक्चर की कमी थी, हम विकसित देशों के तुलना में नगण्य थे, लेकिन जो हिंदुस्तान ने करके दिखाया वो विश्व के लिए। পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে শিলচর জেলা কংগ্রেসের জনজাগরণ অভিযানের সূচনা হল। বৃহস্পতিবার শিলচরের ইন্দিরা ভবন থেকে এই অভিযানের সূচনা হয়। এদিন শিলচর ইন্দিরা ভবন থেকে মিছিল বের হয়ে শহরের প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড সহ শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে পুনরায় ইন্দিরা ভবনে পৌঁছে অভিযান সম্পন্ন হয়। পরিক্রমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে এক জনবিরোধী কাজে লিপ্ত হয়েছে গোটা রাজ্য। দেশের গরিব জনগণের কথা চিন্তা না করে বর্তমান সরকার অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্য সহ পেট্রোপণের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটনায় গোটা দেশ সহ রাজ্যের খেটে খাওয়া মানুষদের চরম বিপাকের মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, ওষুধের দাম ক্রমশ বেড়েই চলছে। এছাড়াও ক্ষমতায় আসীন হওয়া বিজেপি সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করায় দেশের লক্ষ লক্ষ শ্রমিক ও কর্মচারী আজ বেকারত্বের শিকার হয়ে দিন কাটাচ্ছেন। দেশের বর্তমান অবস্থা ভয়াবহ রূপ ধারণ করায় অসম প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্য জুড়ে জনগণকে সচেতন করতে এই জনজাগরণ অভিযান শুরু করেছে। আগামীতে এই অভিযান রাজ্যসহ বরাকের প্রত্যেকটি বিধানসভায় পৌঁছে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে বলে কর্মকর্তারা জানান। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান তমাল বণিক, কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সহ অন্যান্যরা।
আমরা বিগত সাত দিন ধরে এই জাগরণ একটা র্যালি, আমরা যেটা জনজাগরণ র্যালি বলা হয়, সেটা এআইসিসি থেকে বলা হয়েছে আসাম স্টেট এবং টোটাল ভারতবর্ষের প্রত্যেক ডিস্ট্রিক্টে এই র্যালিটা হচ্ছে, মানুষের পাশে গিয়ে বোঝানো এবং মানুষের কাছে তুলে ধরা যে আজকের দিনের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ যে মূল্যবৃদ্ধির জায়গাটা, সেই জায়গাটা মানুষের কাছে তুলে ধরার জন্য। এবং আমরা বর্তমানে যেটা ফেস করছি, যে বিগত সাত বছরে আমরা যদি দেখি পেছন দিক থেকে তাকিয়ে আজ অব্দি মূল্যবৃদ্ধির পার্সেন্টেজটা কত বেড়েছে, যার দরুন আজকের দিনে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বেরিয়েছি, প্রত্যেকের কাছে গেছি এবং পুরো র্যালিটায় মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে যে মূল্যবৃদ্ধির স্থানটা আজকের দিনে আমরা কোথায়। আজকে যেভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে, আজকে দেখুন, আজকে যারা সাবসিডি পেতেন গ্যাসের দামে, সেই গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছে। নির্লজ্জ এই জন্য বললাম যে পেট্রোলের এত মূল্য বৃদ্ধি করে, গ্যাসের এত মূল্য বৃদ্ধি করে, এই যে আজকের যে প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জি তার ফটো লাগিয়ে রেখেছেন পেট্রোল পাম্পে বিরাট হাসি মুখে দিয়ে, যে আমি একটা বিরাট কাজ করেছি। আমরা তো দেখেছি যখন কংগ্রেস সরকারের সময় খরাক বিরোধী, জনবিরোধী কোন নীতি হয়েছে, তার বিরুদ্ধে কংগ্রেসের মধ্য থেকেই তার বিরোধ করা হয়েছে। কিন্তু আজকে বিজেপির মধ্যে এমন কোন সাহসী যুবক নেই, আজকে বিজেপির মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি নেই যে অন্তত এই ফটোটা আমাদের টেলের টিপু থেকে সরিয়ে নেয়, সেইটুকু নেই। আজকে গরিবের কান্না আপনারা শুনুন, আজকে গরিবের কান্নার দিকে দেখুন। যারা বলেছিল আচ্ছা দিন নিয়ে আসবে, তারা কি আচ্ছা দিন আমাদের কাছে নিয়ে এসেছে। আজকে গরিব মানুষ কোথায় কাতর, আজকে চাউলের যে বরাদ্দ ছিল সেটা কমিয়ে আনা হয়েছে। দুর্নীতি রুদের নামে বন্ধুগণ দেশে দুর্নীতি বেড়েই চলছে, আজকে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই নির্লজ্জ প্রধানমন্ত্রী তার রাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে দেশে একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ফেলে দিতে চাইছে। উত্তর করিমগঞ্জের বিস্কুট গ্রামে হিংস্র প্রজাতির বন্য পশুদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের জনগণ। এতদিন পর্যন্ত এই গ্রামে বানর সহ বন্য শুকরদের দেখা যেত, কিন্তু বৃহস্পতিবার সকালে গ্রামে দেখা গেল বাঘের শাবক। এদিন সকালে এলাকার আব্দুল মুক্তারের বাড়ির সামনে থেকে স্থানীয়রা উদ্ধার করেন বাঘের শাবককে। এদিন হঠাৎ আব্দুল মুক্তারের চোখে পড়ে একটি কুকুর বাঘের শাবকটির মাথায় কামড়াচ্ছে, তাই মুক্তারবাবু বাঘের শাবকটিকে কুকুরের কবল থেকে উদ্ধার করতে এগিয়ে যান। তিনি এগিয়ে যেতে দেখেন শাবকটি বাঘের, সাথে সাথে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়রা বাঘের শাবকটিকে তাদের হাতে সমঝে দেয়। পাশাপাশি স্থানীয়রা বন বিভাগের কাছে একটি দাবি উত্থাপন করে বলেন, বানর ও শুকুরের তাণ্ডবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এর মধ্যে বাঘের শাবক উদ্ধার হওয়া বিষয়টিতে তাদের আরো আতঙ্কিত করে তুলেছে। এলাকায় বাঘের শাবক যখন রয়েছে, তবে বড় বাঘেরও এলাকায় থাকার সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। কিন্তু বন বিভাগের তরফ থেকে উদ্ধার হওয়া শাবকটি বাঘ না অন্য কোন জন্তুর তা স্পষ্টীকরণ হয়নি। জঙ্গল বিভাগে জানাইবা লাগি, আমরা বহুত কষ্ট ভোগ করি আর বাঘে আক্রমণ করে, বাঘর একটা বাচ্চা আমরা ওখানে ধরা হয়েছে। এরপরে আপনার কেন বান্দরে অতিরিক্ত আক্রমণ করে, সেও বড় মাঝে রাখিয়া কিছু খাইতে পারে না, ফসল খাইতে পারে না, সবজি খাইতে পারে না, ধান এইসব জিনিস রাখা যান না। এটা বারে বারে অনুরোধ করুন, আপনারা খোয়ার ভরে আপনারা এটা ডিল করেন না, আমরা এটা কোনো গুরুত্ব দেন না, বারবার অনুরোধ করি কইয়া এটা আপনারা আঁকুয়া ইয়া আমরা ব্যবস্থা করুক, নাইলে আমরা হোকা বলে বন্ধুকে দেখুয়া বান্দর অবস্থান মারতাম। ই কি অবস্থা আপনারা দেখুন, খোয়ার ভরেও আমরা নেটও দিলে এটা তো গুরুত্ব নাই, আমরা বারবার জানাইছি। এই দেখুন বাঘর বাচ্চা, এখন বাঘে ইয়া রাত্রে আক্রমণ করে, বাচ্চা মানুষের বাচ্চা দরিয়া চায় খাইলি তো গরম মাঝে ঢুকি যায়, এইরকম জিনিস আপনারা জানানি হইল। রেগুলা আসনগুলো আপনারা সেফ দেন আর আমরা সুরক্ষিত করুন, আমরা গড় দরজা নিয়ে আমরা রইতে মানে বাদে অতিরিক্ত। আপনারা এখন কিতা যাইত্রা, আমরা চাইয়া ফরেস্ট ডিপার্টমেন্টের অনুরোধ করি আজ আমরা এই সেইফ লাগি, আমরা বান্দর এর বাদে চুয়ার এর বাদে বাঘ এইসব জিনিস আমরা গ্রামের মধ্যে ঢুকিছি, আমরা বারবার ফাড়া দিয়াও আমরা হারিয়ান না মানুষরা। হোমগার্ড বিভাগের 2017-18 সালে চাকরির বিজ্ঞাপনে প্রার্থীদের জন্য ঘোষণা করা হয়েছিল 8 মিনিটে 1600 মিটার দৌড়নোর কথা। সেসব ক্রাইটেরিয়া পড়ে অনেকেই আবেদন করেন,
কিন্তু কোনো কারণবশত সেই সময়ে চাকরির ইন্টারভিউ স্থগিত করে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন ফের বিভাগের তরফ থেকে বিজ্ঞাপন বের হয়, সেখানে ঘোষণা করা হয় 14 মিনিটে 3,200 কিলোমিটার দৌড়ানোর কথা। এ নিয়ে সরব হয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন হোমগার্ড কর্মীরা। বৃহস্পতিবার ইন্টারভিউ দিতে গিয়ে এমন ঘোষণার কথা সামনে এলে ধর্ণা কর্মসূচিতে মাঠে নামেন তারা। এদিন সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে তারা জানান, 2017-18 সালে এসআরএফ ব্যাটালিয়ন পদে নিযুক্তকরণের জন্য বিভাগের তরফ থেকে বিজ্ঞাপন বের করা হয়। এতে উল্লেখ করে বলা হয়, প্রার্থীদের শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মোট 8 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে, কিন্তু কোনো কারণবশত সেই সময় ইন্টারভিউ স্থগিত করে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে ফের বিভাগের তরফ থেকে বিজ্ঞাপন বের করা হলে তখন তাতে 8 মিনিটে 1600 মিটারের জায়গায় 14 মিনিটে 3,200 মিটার দৌড়ানোর কথা উল্লেখ করা হয়। তাদের সাথে রয়েছেন এনসিসি কেডাররাও। এনসিসির থেকে যে প্রার্থীগুলো রয়েছেন তাদের প্রত্যেকের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে, কিন্তু হোমগার্ডের কর্মীরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের বয়স 35 ঊর্ধ্বে। তাই তাদের পক্ষে এত কম সময়ের মধ্যে এত মিটার দৌড়ানো সম্ভবপর নয়। কর্তৃপক্ষের একই নিযুক্তকরণে দুই কথা ঘোষণা করা ব্যাপারটি তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন। তারা আরও যোগ করে বলেন, কম পারিশ্রমিক নির্বাচনের সময় তাদের রাত দিন কাজ করে যেতে হয়, এছাড়াও কোভিড মহামারীর সময় কাজ করে গেছেন। এদিন তারা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অতি সত্বর এর বিহিত ব্যবস্থা না করা হলে উচ্চ ন্যায়ালয়ে দ্বারস্থ সহ বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন তারা। এনসিসির ছেলেরা আছে 18 থেকে 21 বছর, 19 বছর, 20 বছর স্বাভাবিক। আর আমরা হোমগার্ডের ছেলেরা আছে এভারেজ 35+। আজকে যদি 35+ এর ছেলেরা যে 14 মিনিটে 3200 মিটার রান করা, তো আমাদের আমরা পক্ষে সম্ভব না। তোমরা প্রথমে কত মিনিট? 1600 মিটার রান আসলো। কত মিনিটে? 8 মিনিটে। যখন আমরা অ্যাপ্লাই করছি অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল 8 মিনিট, মানে খালি হোমগার্ডের। তো এখন বর্তমানে আর একটা সিস্টেম ধরলো। তো গত 16 তারিখ আমরা খাসা ডিস্ট্রিক্টও 40 জনও একটা 40 জনে এখানে ইন্টারভিউ দিছে হোমগার্ডের। তো এরা হোমগার্ড, আমরা হোমগার্ড, কিন্তু এরা স্পেশালি দেওয়া হয়েছে 8 মিনিট 29 সেকেন্ড 1600 মিটার রান। তো আমি ওটা জিনিস বুঝতাম পারলাম না যে সেম তো তারা হোমগার্ড, আমরা হোমগার্ড, এক সেম ডিজির আন্ডারে ওই দুইটা বিভাগে মানুষ লওয়া হওয়ার, ওই ডিজির আন্ডারে আমরাও কাজ করি। আর আজকে আমরাও 15 বছর থেকে কাজ করি, 20 বছর থেকে, 10 বছর থেকে কাজ করে, তারাও সেম কাজ করে। বরাকে কর্মরত সমবায় বিভাগের শীর্ষ এক আধিকারিকের বিরুদ্ধে প্রাণে মারার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করলেন শিলচর সদর থানায়। শীর্ষ আধিকারিকের অডিও তুলে ধরে সুবিচার ও সুরক্ষার দাবি জানান মামলাকারী। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে ঘটনা বিবরণ দিতে গিয়ে সমবায় বিভাগের কর্মী রাজকমল সিনহা বলেন, কোকড়াঝাড়ে নিয়ে গিয়ে প্রাণে মারার হুমকি দেন সমবায় বিভাগের জয়েন্ট রেজিস্ট্রার উৎপল বিজয় ডেকা। তার মূল বাড়ি গুয়াহাটিতে। দীর্ঘ 3 বছর থেকে শিলচর সমবায় বিভাগের শীর্ষ চেয়ারে বসে তিনি বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মীদের মাধ্যমে নানা দুর্নীতি চালিয়ে যাচ্ছেন, আর তার এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হুমকির মুখে পড়েছেন বলে জানান তিনি। আমার কলিগকে ফোন করিয়া কই যে রামকমল সিং রে আমি শিলচরও মারমু। আবার এরকম করতে করতে গত 15 তারিখ 9:25 হঠাৎ দেখছি আমার মোবাইলে একটা ফোন আইছে, দেখছি এটা তো আমার স্যার। ফোন করিয়াই যে আমারে যে ধমকিটা দিছে, ধমকি দিয়ে কয় কি যে আমি কি অ্যান্টি করাপশনে তার এগেনস্টে গেছি। আমি বললাম, স্যার আমি তো এইগুলা আমি গেছি না, এটা আপনার বাবার কথা। তারপরে আমারে কর কি যে আমারে কুকড়াঝাড়ে যে আমরা একটা অধিবেশন আছে, এই অধিবেশনে আমারে যে মারবো, যদি সে না মারে তাইলে এ উৎপল ডেকা না, এটাই। তারপরে আমার লাইফের প্রতি একটা থ্রেট আইসে। আমি সকালে হোয়াটসঅ্যাপে একটা চ্যাটিং দিলাম যে স্যার আপনি যেটা আমার মারবার লাগে কথা কইছে এটা উদ্ধ করেন, নাহলে তো আমি পুলিশে সহায় চাইমু। তখন আবার আমার রিপ্লাই দিল যে আমি এফআইআর করলে হে বেলুর কারণে হে রেডি। তখন ঠিক আছে আমি ওকে কইয়া আমি থানা দিয়া 16 তারিখে ইয়া শিলচর সদর থানা দিয়া আমি আমার নিরাপত্তার কারণে আমি এখানে গিয়া এফআইআর দিই। আপনার নামটা কি? আমার নাম রামকমল। কোন পোস্টে আছেন? জুনিয়র ইন্সপেক্টর অফ সিএস।
প্রতি বছরের ন্যায় এবারেও কার্তিক মাসের রাস পূর্ণিমা উপলক্ষে পাথারগান্দির রাজারগাঁওস্থিত গোবিন্দজিউর আশ্রমে কুমারী রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিভিন্ন কুমারী মেয়েরা রাধা সেজে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাতভর চলে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠান সহ বিবিধ সনাতনীয় মাঙ্গলিক পর্ব। এতে কৃষ্ণনামে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি অগণিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার সকালে সম্পন্ন হয় কুমারী রাসলীলা উৎসবের উল্লেখ। রাসলীলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যুগ যুগ ধরে রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বাদ যায়নি বরাক উপত্যকার সীমান্ত জেলাও। দীর্ঘ বছর থেকে রাসলীলা উৎসব পালিত হয়ে আসছে পাথারকান্দির রাজারগাঁও গোবিন্দজিউর আশ্রমে। পূর্বে এই উৎসবটি সনাতনী মণিপুরী ও বিষ্ণুপ্রিয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এই উৎসবে অন্যান্য হিন্দু তথা সনাতনী সম্প্রদায়ের লোকদের মধ্যে ব্যাপক হারেও অংশগ্রহণ করতে দেখা যায়। সনাতন ধর্মী সবাই আজকে একাকার এখানে আমাদের গন্ধী আশ্রমে। আমরা খুবই হর্ষ উল্লাসের সাথে আমরা প্রভুর আশীর্বাদ দিতে আমরা এখানে উপস্থিত। না, এরকম পূর্ণিমার আগে বা পূর্ণিমার পরে এরকম কোনো এরকম ইয়ে নেই, অপশন নেই। তবে এটি হচ্ছে রাসলীলা যে কোনো দিন হতে পারে, প্রভুর সেবা যে কোনো দিন করা যায়। তবে একটি মহালগ্ন থাকে, আজকে দিনে আমরা ত্রয়োদশীর দিন এবং তাই আমরা এই পুণ্যলগ্নে আমরা এই মহারাষ্ট্রে আমরা আয়োজন করেছি। আমরা আরম্ভ হচ্ছে আমাদের 10:30 অবধি আমাদের লগ্ন, সেটি এখন আরম্ভ হয়েছে। আমাদের এখনই আমাদের শুভারম্ভর রাগ আরম্ভ হবে এবং সেটি সকাল 4:00 অবধি, সূর্য উদয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই আমাদের রাসলীলা চলবে। কুমারী ব্যাপারটি হলো, যারা আপনারা সবাই জানেন যে যারা বয়সীমা খুবই কাছাকাছি মেয়েরা, যাদের যৌবন আসে নাই, এরকম কিশোরী অবস্থার প্রাকমুহূর্ত কুমারী বলা হয়। তাই এই উৎসবের সময় মানসিক স্থিতি যাচ্ছে যা বাচ্চার মতোই থাকে এবং মানসিক সেই পবিত্রতার উপর নির্ভর করেই আমাদের এই বর্ষটা যখন হয় তখন প্রভুর সেই সেবাটি পরিপূর্ণ হয় বলে আমরা মনে করি। সুমো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কের রানেরপার গুয়াশপুর এলাকায়। জানা যায়, গুয়াশপুর গ্রামের রোহিকা মালাকারের স্ত্রী সুনাইবানা মালাকার বয়স 60, স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে রাঁধুনির কাজ করেন। বৃহস্পতিবার দরকারি কাজে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের কালীগঞ্জ শাখায় এসেছিলেন তিনি। এদিন ব্যাংক থেকে কাজ সেরে হেঁটে বাড়ি ফিরছিলেন, কিন্তু রানেরপার এলাকায় আসার পর তার পেছন দিক থেকে খুব দ্রুতগতিতে ছুটে আসা এক সুমো গাড়ি সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়েন। তাকে সড়কের উপর রেখে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে সড়কের পাশে থাকা বেসরকারি স্কুলের ছাত্ররা এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করলে ছুটে এসে গুরুতর জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার কয়েক মিনিটের মধ্যে মহিলার মৃত্যু ঘটে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গ্রিন সামিটে যোগ দিতে শিলচরে উপস্থিত কেন্দ্রীয় গণবণ্টন প্রতিমন্ত্রী, আত্মনির্ভর দেশ গড়ার বার্তা। মূল্যবৃদ্ধি, রাজ্য জুড়ে কংগ্রেসের জনজাগরণ অভিযান, শিলচরেও পালিত। উত্তর করিমগঞ্জ থেকে উদ্ধার হিংস্র প্রজাতির পশু, আতঙ্কে দিন যাপন স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।